السلام عليكم، محمد الحسين বলছি। দ্য স্টুডেন্ট ম্যানেজমেন্ট টিউটোরিয়াল সিরিজের 19তম পর্বে সবাইকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা কন্টেন্ট এরিয়াটা নির্ধারণ করব এবং বাম পাশে কয়েকটা লিস্ট অপশন রাখবো, ডান পাশে কন্টেন্ট এরিয়াটা নির্ধারণ করব। তো গত পর্বে আমরা এই নেমব্যারটা তৈরি করেছিলাম, আমাদেরটা পিএইচপি প্রজেক্ট। যারা আজকে টিউটোরিয়ালে নতুন তারা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে প্রজেক্টটা বুঝতে খুব একটা সুবিধা হবে। তো আজকে মোটামুটি ডিজাইনের কাজ, তাও এখন আমরা পিএইচপিতে কাজ করব না আজকে। তো এখানে নেববারের পরে আমি আরেকটা কন্টেইনার ফ্লুইড নিব, ডিপ দিয়ে, ডিআইভি। এখানে আমরা আরেকটা ক্লাস দিব, ক্লাস কন্টেইনার ফ্লুইড, এটা নিব। নেওয়ার পরে এই ডিভের মধ্যে আমরা একটা, আমরা জানি কন্টেইনারের মধ্যে কিন্তু রো নিতে হয়, এটাকে আমরা কপি করে যদি এভাবে দিই তা আমাদের লিখতে হলো না, এটা এভাবে আছে এখানে। এই এটার কন্টেইনার ফ্লোটকে আমরা করে দিব রো, কপি করে নিয়েছি। তো এই রোর মধ্যে আমরা দুই ভাগে বিভক্ত করব, এখানে এই জায়গাটা টোটাল জায়গাটা হচ্ছে মানে 12 ভাগে বিভক্ত, বুটস্ট্র্যাপের ক্লাস অনুযায়ী। বুটস্ট্র্যাপের ক্লাস যদি আমরা ইউজ করি তাহলে এটা 12 ভাগে বিভক্ত। আমরা যেটা করব, বাম পাশে অল্প করে আমরা লিস্ট অপশনের জন্য জায়গা রাখবো, ডান পাশে পুরোটা আমরা খালি রাখবো। তো এর জন্য আমি এখানে দুটো রোর মধ্যে দুইটো আবার ডিপ নিব, এগুলা একটু সিস্টেম ওয়াইজ করতে হবে। এখানে এই এটাতে আচ্ছা আমি টোটাল ঠিক করি, বুঝতে কষ্ট হবে না আশা করি, একটু চিন্তা করে দেখেন। বেসিকটাও আশা করি জানেন যারা আমাদের চ্যানেলে আজকে এসেছেন। তো আমরা প্রথমে একটা ডিপ নিয়েছি কন্টেইনার ফ্লুইড, এরপরে নিয়েছি রো এবং এরপরে দুটো রো নিয়েছি। তো দুটো রোর মধ্যে প্রথম রুকে আমরা প্রথম রুকে করে দিব কল এস এম টু, এরপরটাকে আমরা করে দিব কল এস এম টু, থাকলে আর থাকে 10। অর্থাৎ এর রুয়ের মান কিন্তু 12, এটার মানও 12, এটার মানও 12, এটা পুরোটা আছে। কিন্তু ভিতরে এটার ভিতরে যখন আমরা দুটা ডিপ নিয়েছি, তো প্রথম ডিপের মান হচ্ছে 2, দ্বিতীয় ডিপের মান হচ্ছে 10, দুটো ডিপ মিলে 12 এই রুয়ের সমান। তো আমরা এই জায়গাটাকে নির্ধারণ করেছি, এখন কিন্তু আমাদের কোনো আউটপুট আমরা পাবো না। তো আমরা এই জায়গাটা যেটা 10 আছে, 10 এর মধ্যে আমরা কি করব, আরেকটা ডিপ আমরা এখান থেকে আরেক কপি করে আরেকটা ডিপ আমরা এখানে রাখবো। এগুলো এভাবে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হয় একটার পর একটা। তো এখানে কল এস এম 10, এটাকে আমরা করে দিব কন্টেন্ট, অর্থাৎ বোঝার সুবিধার্থে আমরা এই এখানে 10 এর মধ্যে, কল এস এম 10 এর মধ্যে আমরা কন্টেন্ট নামের একটা ডিপ নিয়েছি। এটার মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে লিস্ট করব। তো লিস্টের জন্য আমাদের তাও আমরা ডিপ দিয়ে করতে পারি, এখানে যদি আমি আরেকটা ডিপটা নিই এটাকে এইভাবে করব, এটা আমরা মিলিয়ে দিব। এখন এই এটাকে আমরা এখানে লিখে দিব লিস্ট গ্রুপ, এটা হচ্ছে বোস্টাপের ক্লাস GROUP লিস্ট গ্রুপ, এবং এর ভিতরে আমরা কয়েকটা অ্যাঙ্কর ট্যাগ নিব। তো উপর থেকে আমি এক অ্যাঙ্কর ট্যাগটা এখানে আই ট্যাগ সহ, অর্থাৎ ফন্ট সেমের জন্য সহ লিস্টটা নিব না, লিস্টটা লাগবে না, লিস্টটা আমরা ইউএল ট্যাগ ইউজ করলে তখন নিব। এখন জাস্ট আমরা এখানে শুধু অ্যাড ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগের সাথে আই ট্যাগটা সহ আমরা এখানে কপি করে এখানে একটা দিলাম। তো এই লিস্ট গ্রুপের মধ্যে এটা হচ্ছে মোস্ট অফ ক্লাস, এখানে আমরা এই হাইপার রেফারেন্স থাকবে কারণ আমরা এগুলো ক্লিকেবল হবে, এক একটা পেজ তৈরি করব। প্রথমে আমরা জাস্ট দিলাম ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, প্রথমে ড্যাশবোর্ড থাকবে। তাহলে এটাকে আমাদের করে দিতে হবে ফা ফা ড্যাশ বোর্ড, এটা করে দিলাম। এখন জাস্ট একটা দিয়েছি, আমরা যদি এখন এই জায়গায় এসে রিলোড দিই, আমি বাম পাশে দেখতে পাবো এখানে দেখেন ড্যাশবোর্ডটা এসেছে। তো এটা বাম পাশে এভাবে লিস্ট হয়ে আসার কারণটা হচ্ছে আমরা এখানে ওই ডিপকে ভাগ করেছি টুতে, যদি আমি এখানে তিরি করি তাহলে কিন্তু দেখেন এটা আর একটু ডান পাশে ডানে সরবে,
আসলে ডালের সর নাই, কারণটা হচ্ছে হয়তো জায়গাটা নিয়েছে, জাস্ট তিরি করলে এখানে কিন্তু করে দিতে হবে নাইন, এটাকে নাইন করে দিতে হবে, নাইন করে দিলাম। যাই হোক, তাহলে আমার বাম পাশে রাখবো আমরা তিন কল এস এম তিন, ডান পাশে রাখবো কল এস এম নাইন। এখন এখানে আমি এইটাকে আরো কয়েকটা কপি করব, জাস্ট এ এবং এফ হাইট একটা, তিনটা চারটা। তাহলে এখন কিন্তু চারটা এখানে আসবে লিস্টে, আমরা দেখতে পাচ্ছি এগুলো একটার পর একটা পাশাপাশি চলে এসেছে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এর মধ্যে আমরা একটা ক্লাস ইউজ করবো, ক্লাস বুস্টার ক্লাস, সেটা হচ্ছে লিস্ট গ্রুপ। এই লিস্ট গ্রুপ এখান থেকে কপি করে নেবেন অথবা লিখে দিবেন, এটা লিখে এটার পরে আইটেম আইটেম আইটিএম এটা লিখবো আমরা। এখন এই ক্লাসটা আপনি প্রত্যেকটা এর মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে, প্রত্যেকটা এর মধ্যে আমি দিয়ে দিলাম হাইপার অ্যাডভান্সের পর। হাইপার অ্যাডভান্সটা আপাতত আমাদের খালি, পেজগুলো আমরা ক্রিয়েট করি নাই, এগুলো আলাদা আলাদা পেজ হবে। এখন দেখেন আমি যদি রিলোড দিই এগুলো কিন্তু একটার পর একটা নিচে নেমে যাবে, এই যে নেমে গেছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ড্যাশবোর্ড প্রথমে ঠিক থাকবে, পরেরটা আমরা দিব অ্যাড স্টুডেন্ট, অ্যাড স্টুডেন্ট মানে স্টুডেন্ট এখানে যোগ করবে, স্টুডেন্টের ইনফরমেশন যোগ করবে। তারপর এখানে দিব আমরা অ্যাড অ্যাড ইউজার, মানে আচ্ছা অ্যাড ইউজার আমরা নেববারের মধ্যে দিয়েছি, হয়তো নেববারে দিয়েছি, তাহলে এটা দিব না। আমরা এখানে দিব অল অল স্টুডেন্ট অল স্টুডেন্ট তারপর এখানে দিব অল ইউজার। তাহলে আমাদের আইকনগুলো চেঞ্জ করতে হবে, এখানে আমরা অল ইউজারের মধ্যে দিব ইউজার্স দিব, আর অল স্টুডেন্টের মধ্যেও দিব ইউজার্স, আইকন একই হবে, সমস্যা নাই। এখানে অ্যাড স্টুডেন্টের মধ্যে আমরা দিব ইউজার প্লাস, এখানে নামের সাথে কাজ নাই, এটা হচ্ছে আইকনের কাজ, ইউজার মানে এটা ইউজার না, জাস্ট ইউজার প্লাস দিয়ে আমরা জাস্ট আইকনটা আনবো। আমি এখানে ইউজার প্লাস দিয়েছি, এটাতে ইউজার্স দিয়েছি, এটাতে ইউজার, অল স্টুডেন্ট অল ইউজার এবং অ্যাড স্টুডেন্ট আর ড্যাশবোর্ড। এবার আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, দেখেন এগুলো চেঞ্জ হয়ে গেছে, ড্যাশবোর্ডের চিহ্ন, অ্যাড স্টুডেন্টের চিহ্ন আছে প্লাস, এবং অল অল এর চিহ্নগুলো আছে এভাবে। তো আমরা এখন কথা হচ্ছে এটা দেখা যাচ্ছে না, এখানে আমরা পিএইচপি দিয়ে অ্যাক্টিভ আমরা যেটাতে ক্লিক করব সেটা যেন ক্লিক হয়, ক্লিকেবল হয়, এটা এখন ক্লিকেবল আছে যেহেতু এটা অ্যাঙ্কর ট্যাগ। আমরা কিন্তু এই হাইপার রেফারেন্সগুলো খালি রেখেছি, কারণটা হচ্ছে আমাদের পেজগুলো ক্রিয়েট হয় না, এগুলো আলাদা আলাদা পেজ হবে, পেজগুলো আমরা ক্রিয়েট করবো একটা একটা, তখন এগুলো একটা সাথে একটা ক্লিক করলে সেই পেজ আমরা যেতে পারবো। তো এখন কথা হচ্ছে এখানে, এখন কথাটা হলো আমরা পেজগুলো পরে তৈরি করবো, এখানে অ্যাক্টিভ একটা বিষয় আছে, মানে কোন পেজ আমরা আছি সেটা একটা দেখাবে। তো এর জন্য যদি আমি এইখানে লিস্ট আইটেমের মধ্যে প্রথমটাতে যদি অ্যাক্টিভটা দিয়ে দিই, অ্যাক্টিভ নামের একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের, এটা যদি দিয়ে দিই, এটা আপনি যেটাতে দিবেন সেটাই সেটা একটা কালার হয়ে যাবে, এই যে কালার হয়ে গেছে। তো এটা যদি আপনি অ্যাক্টিভটা যদি সাপোজ এভাবে এখানেও দেন, এটাতে দিই আমি একদম নিচেরটাতে দিয়েছি, দেখেন এখন নিচেরটা কিন্তু একই কালার এসে যাবে, অর্থাৎ অ্যাক্টিভ যেটাতে দিবেন সেটাতে এভাবে কালার হয়ে যাবে। তো আমরা কিন্তু এভাবে প্রত্যেকটাতে কালার রাখবো না, আমরা করবো কি যেটাতে আমরা ক্লিক করবো সেটাতে এভাবে কালার হবে। তো এটা পিএইচপি দিয়ে করতে হবে আমাদের আপাতত, আমরা জাস্ট প্রথমটাতে অ্যাক্টিভ দিয়ে রেখেছি, ক্লাস প্রথমটাই থাকবে, এবং ডান পাশের জায়গাটা হবে আমাদের মানে কন্টেন্ট এরিয়া, যেটা আমরা এখানে নির্ধারণ করেছি 9 নম্বর। তো ধন্যবাদ আজকে ভিডিও এতটুকু, আর নেক্সট ভিডিওতে আমরা এই কন্টেন্ট এরিয়ার মধ্যে কিছু কন্টেন্ট আমরা তৈরি করবো, ড্যাশবোর্ডে আমাদের কী কী থাকবে সেই বিষয়ে কিছু আমরা কন্টেন্ট তৈরি করবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ধন্যবাদ।